আওয়ামী লীগের শাসন ব্যবস্থা আর গণতন্ত্র একসাথে চলতে পারে না, অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী শাসনের সাথে গণতন্ত্র একসাথে চলতে পারে না, চলে না, কোনোদিন অতীতেও চলেনি, ভবিষ্যতেও চলার কথা না। বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, 5 জানুয়ারির একতরফা নির্বাচন ও নবম সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর থেকে দেশের গণতন্ত্র আবারও নির্বাসিত হতে যাচ্ছে। ভোটারবিহীন 153 জন সংসদ সদস্য নির্বাচিত হওয়া নতুন কোনো ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, 1973 সালে নির্বাচনকে বাদ দিয়ে আওয়ামী লীগ 2 বছর ক্ষমতায় থেকেছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, এবারও পারবে না। 153 জন ভোটারবিহীন ব্যক্তি মনোনীত হলেন জাতীয় সংসদে, অবাক হওয়ার তো কিছু নেই, এই ঘটনা তো পুরনো ঘটনা। এক দলীয় ব্যবস্থা বাংলাদেশ এখন, ফ্যাসিবাদী বাংলাদেশ এখন, নাৎসিবাদী বাংলাদেশ এখন, গণতান্ত্রিক বাংলাদেশ না। এ সময় গণতন্ত্র ধ্বংসকারী ও স্বৈরাচারী সরকারের পতন জনগণের আন্দোলনের মাধ্যমে ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা বলেছেন, শেখ হাসিনা বিরোধী দলের মত ও জনগণের ভাষা বোঝে না, শুধুমাত্র ক্ষমতার ভাষা বোঝেন। বিএনপি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে না, স্বৈরাচারী এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও জানান তিনি।